হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিউটি ইউনিভার্সিটি। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো আজকে ভিডিওটা হচ্ছে আমি একটা নতুন রেসিপি শিখেছি, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বেশি কথা না বলে চলুন এখন কিচেনে যাই, ঠিক আছে? আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আমিও ফার্স্ট টাইম করছি, জানি না কী হবে, ঠিক আছে? খুব এক্সাইটেড অ্যান্ড নার্ভাস লাগছে, ঠিক আছে? তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ফাইনালি হচ্ছে তো যে রেসিপিটা করব, তার উপকরণগুলো আমি বের করে নিয়েছি। এটা হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপিটা ফ্রিজে ছিল, ঠিক আছে, আগের দিন কাটা ছিল, তো তাই জন্য বাঁধাকপিটাকে আগে বের করে রেখেছিলাম। ওটা কাজু বাদাম পেস্ট, আর এটা হচ্ছে বেসন, তেজপাতা, এটা হচ্ছে দারচিনি, আধা কাঁচা লঙ্কার পেস্ট, ধনে পাতা, নুন এবং হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যা যা মশলাপাতি লাগে আর কি, তো সেগুলো মোটামুটি প্রায় সব কিছুই বের করে নিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তো এবারে হচ্ছে যাব নেক্সট কাজে, মানে বাঁধাকপিটাকে ধুয়ে নেব। তো এই যে বাঁধাকপিটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে। তো এই ধোয়া হয়ে গেছে বাঁধাকপিটা, বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে জল ঝারাতে বসে দিলাম বেসিনে। তো এদিকে গ্যাসটাকে অন করব, গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার গ্যাসে জল দেব, জলটা একটু হালকা গরম হলে বাঁধাকপিটাকে দিয়ে ভাপাবো। এই যে জল দিচ্ছি কড়াইতে, ঠিক আছে, এই জলটা দিলাম। এই জলটাতে হচ্ছে ভালো করে বাঁধাকপিটাকে ভাপা। রেসিপিটা যদি আমি ফার্স্ট টাইম করছি, আমি আগেও বলেছি এখনও বলছি, তো জানি না কী হবে, ঠিক আছে? তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, কিন্তু প্লিজ আমার রেসিপির ভিডিওটি প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আপনারা সবাই। এই যে রেসিপিটার জন্য হচ্ছে সেদ্ধ আলু লাগবে, তো সেটা তো ফ্রিজে ছিল, বের করে নিয়েছি, মাইক্রোওভেনে গরম করে নিয়েছিলাম। তো আলুটাকে ভালো করে মেখে নিলাম, কালো কালোগুলো বাদ দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিয়েছি। এবারে দেখলাম জলটার দিকে যে জলটা গরম হয়েছে কিনা দেখতে এসেছি, তো দেখলাম জলটা প্রায় মোটামুটি গরম হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ জলটা বেশ ভালোই গরম হয়েছে। এবারে বাঁধাকপিটা ওতে ঢেলে দেব, জলে ঢেলে দেব, দিয়ে বাঁধাকপিটাকে ভাবাতে বসিয়ে দেব। এই যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছে জলের মধ্যে, এগুলো ভালো করে দিয়ে দিলাম, থালাথালি গেছিলো কিছুটা। তারপরে হচ্ছে ওদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে, ভাপাতে বসিয়ে দিয়ে, এদিকে হচ্ছে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি ব্লেন্ড করবো বলে, ঠিক আছে? তো টমেটোগুলো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই রেসিপিতে টমেটোটা ব্লেন্ড করলেই বেশি ভালো হবে আর কি, আমি যা দেখেছি করতে, তো আমিও সেটাই ফলো করে টমেটোটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো লাস্টে যেটা হয় আর কি, যে টমেটো মানে ব্লেন্ড করার পর শেষে যেটা থাকে, ওটা ব্লেন্ড করতে গেলে হাতে লেগে যায় বা কেটে যায়, আর যার জন্য হচ্ছে কি, আমি শেষ মানে শেষের একদম খোসাটা আর করতে পারি না, ওটাই ফেলে দিই, তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এই যে আমার টমেটোটা ব্লেন্ড করা হয়ে গেছে, এদিকে হাত মুছে নিলাম, নিয়ে দেখতে আসলাম যে বাঁধাকপিটা হয়েছে কিনা, বাঁধাকপিটা প্রায় ভাবানো হয়ে গেছে, আর ওদিকে আমার টমেটোটাও ব্লেন্ড করা হয়ে গেছে, তোমাদেরকে তো দেখিয়েই দিলাম। তো বাঁধাকপিটা ঢেলে নিচ্ছি এখন থালাতে, এবার ওতে একটু জল ঝরাতে দেবো, ওতে জল ঝরালেও হবে না। তো এদিকে দেখো আমার বাঁধাকপি আর টমেটো ব্লেন্ড করতে করতে ওই সব কাজ করতে করতে আমার ভাতের দিকে ফুটে গেছে, তো ভাতের ঢাকাটা একটু খুলে দিলাম। তো এদিকে হচ্ছে ভাবানো বাঁধাকপিটা ঠান্ডা হতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবারে বাঁধাকপির জলটাকে ভালো করে মানে সরি বাঁধাকপির জল বলছি বাঁধাকপিটাকে মানে জলটা যেটা আছে ওটা ভালো করে বের করে দিতে হবে, জল থাকলে হবে না। তো ভালো করে জলটা চেপে নিয়ে আলুতে দিয়ে দিলাম। এবার ওর মধ্যে হচ্ছে বিভিন্ন মশলাপাতি, নুন, ময়দা, বেসন, তারপর হচ্ছে তোমার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এইসব দিয়ে হচ্ছে ভালো করে মাখিয়ে নেব। এই যে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে থালাতে আমি হচ্ছে একটু
সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম, যেহেতু তুলতে গেলে যাতে ভেঙে না যায়, এদিকে কড়াইটা বসিয়ে কড়াইতেও তেল দিয়ে দিয়েছি। তো এই যে আমি মাছের পিস একটা মানে মাছের পিস একটা একটা করে বানিয়ে নিলাম, সরি। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি মাছের পিসগুলো, মানে বাঁধাকপি দিয়ে মাছের পিস আর কি। তো ওটা হচ্ছে নিরামিষই হচ্ছে, ঠিক আছে? নিরামিষ যারা খেতে চান মানে খান আর কি, তো তাদের জন্য এটা খুবই ভালো একটা রেসিপি, খেতেও খুব টেস্টি হয়েছিল, ঠিক আছে? তো তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তোমার মশলাগুলো, ঠিক আছে? ওটা কি বলো, গোটা মশলা, দারচিনি, এলাচ, ছোটো এলাচ, আর নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা কাঁচা লঙ্কার পেস্ট, এদিকে দিয়ে দিলাম টমেটো পেস্ট, তেজপাতা, যাবতীয় যা যা মশলাপাতি এগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে, কালারটা খুব সুন্দর এসছে, ঠিক আছে? তো ভালো করে মশলাটাকে কষাচ্ছি, এখন জল দেব না, ভালো করে তেলটা ছেড়ে যাক। তো এই যে তেল ছেড়ে গেছে, তেল ছেড়ে যাওয়ার পর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটা গ্রেভি তৈরি করে দিচ্ছি, ঠিক আছে? মাছের কালিয়া যেমন একটা গ্রেভি হয়, তো এই গ্রেভিটা তৈরি করে নিলাম। তৈরি করে এবারে ওইদিকে হচ্ছে আমি একটু কাজে গিয়েছিলাম, তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু জল ঢেলে দিয়ে মাছের পিসগুলো দিয়ে দিতে, তো দিয়ে দিয়েছিলো। এই হলো আমার রেসিপির ফাইনাল লুক, কেমন লেগেছে তোমাদের কমেন্ট করো, ঠিক আছে? বা কেমন হয়েছে আর কি, কেমন হয়েছে তো আমরা টেস্ট করেছি, বাট কেমন তোমাদের লেগেছে সেটা তোমরা কমেন্ট করে বলো, আর পারলে ট্রাই করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।